হাতে সময় কম থাকলে ঝটপট বানিয়ে ফেলুন ছাতুর কচুরি আর ঝালঝাল আলু কষা বানানো ভীষণ সহজ আর ভরোয়া কয়েকটি উপকরণেই তৈরি করতে পারবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়নটা সব জায়গায় মাখিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট অথচ টাইট ডো তৈরি করতে হবে যেরকম আমরা লুচির ময়দা মেখে থাকি ঠিক সেরকম ময়দাটা ভালো করে আমি ঠেসে নেব দু থেকে তিন মিনিট ভালো করে ঠেসে নিয়ে ওপর দিয়ে একটু তেল মাখিয়ে চাপা দিয়ে দশ মিনিট মতন রেখে দেবো যাতে ময়দাটা আর একটু সফট হয়ে যায় আর ফেটে না যায় এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ছাতু হাফ চামচ হিং স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ ভাজা মশলা এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম ভালো করে সব মশলা আগে মিশিয়ে নেব তারপর জল দিয়ে শক্ত করে ছাতুটা মেখে নেব ছাতুরপুর রেডি হয়ে গেছে এক পাশে রেখে দিচ্ছি এবার তৈরি করে নেব আলু কষা গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তাতে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড পর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো কুচি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু চাপা দিয়ে রেখে দেব টমেটো ভালো মতন গলে গেছে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু জল দিয়ে তারপর মশলাটা কষে নেব তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে খুব সুন্দর একটা কালার আসে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তো আমি আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দেব গ্রেভির জন্য তারপর ভালো করে ঝোলটা ফুটে উঠলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজের আলু আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার সব আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব আলুর ভেতরে যাতে মশলাটা ভালো মতন ঢুকে যায় এবার একটা আলু আমি একটু এরমভাবে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে ওয়ান ফোর টি স্পুন গরম মশলা দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে নিলাম এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আলু কষা একদম রেডি এবার চলুন কচুরিটা ভেজে নিই ময়দাটা ভালো মতন সেট হয়ে গেছে হাতে একটু তেল মাখিয়ে ছোট ছোট লেচি কেটে নেব এবার একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে নেব একটা বাটি সেপ করে নিচ্ছি মাঝখানে কিছুটা ছাতুর পুর রেখে তারপর আবার ময়দাটা ভালো করে মুড়িয়ে নিচ্ছি ব্যালন চাকিতে একটু তেল মাখিয়ে নেব তারপর কচুরিগুলো হালকা হাতে বেলে নেব আর খুব বেশি পাতলা করার দরকার নেই তাহলে ফেটে যেতে পারে তেলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম ভালো মতন গরম করে নিয়েছি একটু ডো ফেলে দেখে নেব চট করে যদি এটা তেলের ওপরে উঠে আসে তাহলে বুঝতে হবে তেলটা একদম রেডি হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে একটু ঝাঁঝরি দিয়ে চেপে দিলেই এটা আস্তে আস্তে ফুলে উঠবে তারপর উল্টে দিতে হবে দু পিঠ একটু ব্রাউন করে ভেজে তুলে নেব ছোলার ডালের কচুরি করতে অনেক সময় লাগে ডাল ভেজাতে হয় বাড়তে হয় আর ছাতুর কচুরি কিন্তু খুব কম সময় তৈরি হয়ে যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাহলে ঝটপট আজকেই বানিয়ে ফেলুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজকের মতন আসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন